মেয়েদের এটি ছেড়ে দিলেন কেন? মেয়ে আমার তো এখানে আটক করার কথা না, আটক মেয়ে আসছে কবি হোক যে কবি খাবে, হ্যাঁ হ্যাঁ, তারা কোন দেহ ব্যবসার সাথে জড়িত বা এরকম তো আমি এখনো প্রমাণ পাইনি, মহিলা আসছে দেখছি, হ্যাঁ হ্যাঁ, তাহলে জুবলি গর্ব এটা আপনি দেখছেন? দেখছি, ঠিক আছে, 10 মিনিটের মধ্যে সব গ্রাম পুলিশ পাঠান। হ্যাঁ, এটা আমাদের নলেজে নেই, দেহ কষ্ট হয় এরকম নিয়ে আমরা পাইনি, তথ্য পাইনি এই পর্যন্ত। এখানে কি ব্যবসা হয় আপনি জানেন কি জানেন? এটা তো কফি হাউস দেখি। এটা আজকে দীর্ঘদিন যাবত চলতেছে, আমার কাশপুর ইউনিয়ন অত্যন্ত সুন্দর এবং সুন্দর একটা ইউনিয়ন, কিন্তু এই ছেলেটা এখানে কফি হাউসের নামে আড়ালে এখানে প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে এমন কোনো কার্যকলাপ নাই যে এখানে সে করে না। আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে এই যে ছোট ছোট ঝুপড়ি ঘরগুলি, এই ঘরগুলির মধ্যে স্কুল কলেজের মেয়েরা এবং বিভিন্ন রকমের মহিলারা অল্প বয়সী, তাদের বয়স 14 থেকে 15 বছর বা 18 বছর 20 বছর, এই ধরনের মহিলারা ছেলেদের নিয়ে এখানে দীর্ঘ সময় আড্ডা মারে এবং অবৈধ কাজ করে। অবৈধ কাজ করার জন্য তার ওই উপরে আরও 2টা রুম আছে এবং সে অত্র এলাকায় এই কফি হাউসের নামে আমার এই কাশপুরের মান সম্মান ইজ্জত একদম দুলিশ্বাত করে দিয়েছে। আজকে পুলিশ এখানে উপস্থিত, পুলিশের সামনেই আজকে দেখেছেন যে 15 থেকে 20টা ইয়াং মেয়ে এখানে, 15 থেকে 20 জন। এটা এমন কোনো কফি হাউস না যে এখানে এই পরিমাণ, এমন কোনো রেস্ট হাউস না, এমন কোনো সৌন্দর্য নাই যেখানে মানুষ এই ধরনের মেয়েরা এখানে বসে আইসা কফি খেতে আসবে। অজপাড়াগার একটা ভিতরে এমন আপনি দেখলে বুঝবেন যে ঝুপড়ি ঘরগুলি কত অসামাজিকভাবে সে এখানে তৈরি করছে। আমি প্রাথমিকভাবে তাকে বলেছি তুমি ব্যবসা করতে চাও, কফি হাউস করছো, এতে কোনো অসুবিধা নাই, তবে এটা ওপেন করে দাও, তুমি সুন্দর করে করো, যেন আমরা সর্বস্তরের জনগণ আমরা এখানে যেন আমাদের ছেলে মেয়ে স্ত্রী পোলা পান নিয়ে এসে তোমার এখানে এসে চা কফি খেতে পারি। কিন্তু এতে সে কর্ণপাত করে নাই, আমি অনেকবার বলেছি, আমার অজি সাহেবকে বলেছি, অজি সাহেবের তার সেই সাহেবকে বলেছি, কিন্তু বাট এতে গিয়ে সে কর্ণপাত করে নাই, সে সেই ঝুঁকি ঘরে রাখছে, সেই ঘরের মধ্যে অবৈধ ব্যবসা বাণিজ্য করার জন্য যত রকমের সুযোগ সুবিধা আছে সে এখানে স্থাপন করছে এবং তার সাথে যত রকমের সন্ত্রাসী আছে নারায়ণগঞ্জ সোনারগাঁ, সমস্ত সন্ত্রাসীর সাথে তার যোগাযোগ সারা রাত এটা খোয়া থাকে এবং সব সন্ত্রাসীরা এখানে আড্ডা মারে। এই যে হুন্ডার চাবি রাখছেন একজন, এই যে হুন্ডার চাবি সারা রাত এখানে হুন্ডা আসছে, হুন্ডা বসা থাকে। আমার এই কাশপুর ইউনিয়নকে আজকে কাশপুরবাসীর আপনার দাবি, প্রাণের দাবি, তাকে উপযুক্ত শাস্তি দিয়ে এই কফি হাউস অবলম্বে বন্ধ করে দেওয়া এবং মানুষের, আমার এই মানুষের ইজ্জত, আমার ইউনিয়নের ইজ্জত রক্ষা করা, এর হচ্ছে এই কাশপুর ইউনিয়নের মানুষের প্রাণের দাবি। আজকে একটা ছেলেকে অবৈধভাবে সে মারছে, একটা গাড়ির মধ্যে কাজ করাতে একটা বাপ মা ভাই বোনকে কুকুরের মতো পিটিয়েছে, এটা আমরা চিন্তা করতে পারি না কাশপুরের মানুষ। ঠিক আছে, আমি এটা বিচার চাই, আমার ওসি সাহেবকে বললাম, উদ্বোধন কর্তৃপক্ষ আপনাদের মাধ্যমে, আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে এটা সুস্থ তদন্ত করে এটা তাৎক্ষণিক এখন এটা বিচার সমাধান করা উচিত। কাশপুরের মানুষের প্রাণের দাবি আজকে উঠেছে। ধন্যবাদ। ভাই আপনার সহবতি নূর ভাই তালে কন্ত ভাই দিবি সাংবাদিক
কিছে কি করছ আপনি? আচ্ছা কি দেখবেন আপনি? রাখেন রাখেন, আর ওই গাড়ি থানায় হাজির করেন। এই গাড়িটা ওই যে থানায় আনতে বলেন। চুরি করে নিয়ে চলে গেছে কি গাড়ি? প্রেমিও গাড়ি কয়ে এখন আমার গাড়ি স্কুল মেয়ে গেছে তাই কে নিয়ে গেছে? কে? আপনার ড্রাইভারে ডোরে মারছেন কেন? ওই রাতে রাতে আমার গাড়ি কান লক ভাইয়া চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ ভাই দাঁড়ান, এই নম্বর মিস্টার আইলো আই লাগে লাগে এটা দিন নম্বরে গিয়েছিল, এই নম্বরে বলো নি, এই নম্বরটা বলো তো নম্বর দেন।